আমাদের ত্বককে বাইরের দূষণ এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদানের হাত থেকে সুরক্ষিত রাখার জন্যই রয়েছে স্কিন প্রোটেকটিভ ব্যারিয়ার। এই স্কিন ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেলে ত্বকে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। সঠিকভাবে পরিচর্যা এবং সঠিক পণ্য ব্যবহার করার মাধ্যমেও কিন্তু ত্বকে কোনো ধরনের উন্নতি লক্ষ্য করা যাবে না যদি আপনার স্কিন ব্যারিয়ারটা নষ্ট হয়ে গিয়ে থাকে। তো আর তাই আজকে ভিডিওতে যুক্ত হয়েছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য কোন কোন কারণে আমাদের স্কিনের স্কিন ব্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে এবং কিভাবে আপনার স্কিন ব্যারিয়ারটাকে স্ট্রং রাখতে পারবেন। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যার যার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ করব, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চট জলদি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। প্রথমে আলোচনা করছি কি কি কারণে স্কিন ব্যারিয়ারটা উইক হয়ে যেতে পারে। প্রথমত, হার্শ কনভেনশনাল স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা। বিভিন্ন ধরনের কনভেনশনাল প্রোডাক্ট তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে হার্শ কেমিক্যালস, আর এই হার্শ কেমিক্যালসযুক্ত কনভেনশনাল প্রোডাক্টগুলো দীর্ঘদিন যাবৎ আমাদের ত্বকে ব্যবহার করলে স্কিন ব্যারিয়ারটা উইক হয়ে স্কিনে দেখা দিতে পারে নানা ধরনের স্কিন প্রবলেমস। দ্বিতীয়ত, ত্বকে সঠিকভাবে পরিচর্যা না করা। আমরা অনেকেই আছি কোনো ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে থাকি না বা ত্বকের ঠিকভাবে যত্ন নেই না। ঠিকভাবে ত্বকের যত্ন না নিলে আস্তে আস্তে স্কিন ব্যারিয়ারটা উইক হয়ে পড়ে। এক্সেসিভ স্ক্রাবিং, এক্সফোলিয়েশন আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ। এক্সফোলিয়েট করার মাধ্যমে ডেড স্কিন সেলসগুলো দূর হয়ে যায়, পোর্সগুলো আনক্লগ হয়, ফলে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং বিভিন্ন ধরনের অ্যাকনে সমস্যা খুব কম পরিমাণে দেখা দেয়। কিন্তু জোরে জোরে ঘষে ঘষে কোনো ধরনের অ্যাগ্রেসিভ প্রোডাক্ট দিয়ে যদি আপনি এক্সফোলিয়েট করেন তাহলে ত্বক ছড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং স্কিন অতিরিক্ত ড্যামেজ হয়ে যায়, ফলে স্কিন ব্যারিয়ারটাও ড্যামেজ হয়ে ত্বকে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। তাই কখনোই এই জিনিসটি করবেন না। যদি এক্সফোলিয়েট করতে চান, জেন্টাল প্রেশারে রাউন্ড সার্কুলার মোশন এবং লেস অ্যাগ্রেসিভ প্রোডাক্ট ইউজ করে এক্সফোলিয়েট করে নেবেন। না জেনে না বুঝে বিভিন্ন ধরনের টোটকা স্কিনে ব্যবহার করা। অনেক ক্ষেত্রে দেখা যায় স্কিনে কোনো ধরনের প্রবলেম হলে আমরা ইন্টারনেট বা গুগল ঘেটে সমাধান বের করার চেষ্টা করি নিজে নিজেই। এক্ষেত্রে ইন্টারনেটে কিছু আর্টিকেল সত্য জিনিস তুলে ধরলেও বেশিরভাগ আর্টিকেলই কিন্তু ভুল তথ্য উপস্থাপন করে থাকে এবং এই ধরনের ভুল তথ্যগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার স্কিনের মারাত্মক ক্ষতি হতে পারে। ইন্টারনেটের বিভিন্ন আর্টিকেলে থাকা কিছু কিছু ভুল তথ্য বা কিছু কিছু ভুল প্রোডাক্ট যা আপনার স্কিনে ব্যবহার করতে বলা হয়ে থাকে এগুলো হচ্ছে আদা বা রসুন আপনার স্কিনে ডিরেক্টলি ব্যবহার করা, লেবুর রস ডিরেক্টলি স্কিনে ব্যবহার করা, টুথপেস্ট বা বেকিং সোডা ব্যবহার করা, চিনি দিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করা এবং ভিটামিন ই ক্যাপসুল স্কিনে ব্যবহার করা। এই জিনিসগুলো যদি আপনি ডিরেক্টলি আপনার স্কিনে ব্যবহার করেন স্কিনের অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে এবং স্কিন ব্যারিয়ার উইক হয়ে স্কিনে দেখা দিতে পারে নানা ধরনের প্রবলেমস। আদা বা রসুন আপনি স্কিনে ব্যবহার করতেই পারেন যদি আপনার ফাঙ্গাল অ্যাকনে সমস্যা হয়ে থাকে, তবে ব্যবহার করার ক্ষেত্রে আদা বা রসুনের রস সামান্য পরিমাণে নিয়ে অন্য কোনো প্রোডাক্টের সাথে মিক্স করে ব্যবহার করতে হবে। ডিরেক্টলি কখনোই লেবু, আদা কিংবা রসুন আপনার স্কিনে ব্যবহার করতে যাবেন না। চিনি দিয়ে কখনোই স্ক্রাব তৈরি করে সেটি ব্যবহার করবেন না, কারণ চিনি অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে থাকে বা অনেকটা বড় দানাযুক্ত হয়ে থাকে যা স্কিনে ব্যবহার করলে স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিটামিন সি বা ভিটামিন ই কখনোই ডিরেক্টলি আপনার স্কিনে ব্যবহার করবেন না, ব্যবহার করতে চাইলে ডিলিউটেড করে বা অন্য কোনো প্রোডাক্টের সাথে মিক্স করে তারপর স্কিনে ব্যবহার করার চেষ্টা করবেন। আমাদের সবার করা সবচেয়ে বড় ভুল হচ্ছে যাচাই বাছাই না করে যে কোনো ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিনে ব্যবহার করে ফেলার। দেখা গেল আপনার স্কিনে কোনো প্রবলেম রয়েছে এবং প্রবলেমটাকে সলভ করার জন্য কোনো ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি খুঁজছেন। আপনার ফ্রেন্ডেরও হয়তো বা সেম প্রবলেমটি ছিল, তাকে আপনি জিজ্ঞেস করলে সে আপনাকে একটি স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেস্ট করলো। আপনার ফ্রেন্ডের সাজেশনে আপনি সেই প্রোডাক্টটি ইউজ করলেন কিন্তু ফলাফল পেলেন না। এই জিনিসটা আমরা অনেকেই করে থাকি, ফ্রেন্ডের সাজেশনে বা কোনো ধরনের অনলাইন পেজে রিভিউ দেখে যাচাই বাছাই না করে প্রোডাক্টটি কিনে আমাদের স্কিনে ব্যবহার করা শুরু করে দিই। এটি কখনোই করবেন না। কোনো ধরনের প্রবলেমের সলিউশন খোঁজার আগে কিংবা স্কিনে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করার আগেই যাচাই বাছাই করে নেবেন যে প্রোডাক্টটি আপনি কিনতে চাচ্ছেন সেটি আপনার স্কিন টাইপের সাথে মানানসই কিনা এবং যে প্রোডাক্টটি কিনছেন সেটি আদৌ কি আপনার প্রবলেমটা সলভ করার জন্য কিনা। প্রবলেম পিন পয়েন্ট করে তারপর কোনো ধরনের প্রোডাক্ট চুজ করতে চাবেন। এখন আসি স্কিন ব্যারিয়ারটাকে স্ট্রং রাখতে কী করতে পারেন। স্কিন ব্যারিয়ারটাকে স্ট্রং রাখার জন্য আপনার ডায়েটে ভিটামিন সি, ভিটামিন ই, ওমেগা থ্রি, ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আছে এমন খাদ্যগুলো অ্যাড করুন। চাইলে আপনি ডায়েটারি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন আরও ভালো রেজাল্টের জন্য, কারণ সবসময় কিন্তু আমরা খাদ্যের মাধ্যমে কিছু কিছু পুষ্টি উপাদান পেয়ে থাকি না বা পেলেও পর্যাপ্ত পরিমাণে পাই না।
আপনার স্কিনে স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করতে এবং স্ট্রং রাখতে যে জিনিসটি সবচেয়ে ভালো কাজ করতে পারে তা হচ্ছে অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট। তাই আপনার স্কিন টাইপ এবং স্কিন প্রবলেম অনুযায়ী যে কোনো ধরনের অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি বেছে নিতে পারেন এ আর অর্গ্যানিক কেয়ার থেকে। এ আর অর্গ্যানিকে পেয়ে যাবেন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি বিভিন্ন ধরনের অর্গ্যানিক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্টস। আপনার পছন্দের অর্গ্যানিক প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করতে পারেন এ আর অর্গ্যানিক কেয়ারের পেজে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ আর অর্গ্যানিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।